নমস্কার এরুচাচার পক্ষ থেকে সকলকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা এখন আমি আলোচনা করব স্বয়মের স্বয়ং থেকে যে এমসিকিউ টেস্ট দেওয়া হয় তার উত্তর নিয়ে এগারোতম ইউনিটের যে প্রশ্নগুলো দিয়েছে সেগুলো আমি আলোচনা করব এখন এখানে দেখুন রয়েছে ইউনিট এগারো এই প্রশ্ন উত্তর আলোচনার আগে আমি একবার একটুখানি দেখে নেব যে এগারোতম ইউনিটে কি কি রয়েছে তারপরে এই প্রশ্ন আলোচনায় যাচ্ছি কোর্স পার্শ্ব ব্লক টু এর এগারো নম্বর ইউনিটে আছে গেম স্পোর্টস অ্যান্ড যোগা এই বিষয়ে প্রথমে দেখা যাচ্ছে যে রুলস অ্যান্ড রেগুলেশনস অব গেমস অ্যান্ড স্পোর্টস এর মধ্যে ভাগ রয়েছে যে অ্যাথলেটিক্স ব্যাডমিন্টন ভলিবল ইন্ডিজিনিয়াস গেমস কাবাডি খোখো মাইনার গেমস রয়েছে আর রয়েছে যোগা প্রিভিউ কি কি মিনিং অফ যোগা এম অফ যোগা আর এইট স্টেজেস অফ যোগা নিড অ্যান্ড ইম্পর্টেন্স ফর চিলড্রেন এইগুলোর প্রয়োজনীয়তা আর বেসিক আসানস প্রাণায়ামস ইত্যাদি এই বিষয়ের ভেতর থেকেই প্রশ্ন আসবে আমি এগুলো কিন্তু বাংলায় আলোচনা ডিটেলস করে দিয়ে দেব এবং এই আলোচনা আপনারা পূর্ণাঙ্গ শুনবেন তবেই কিন্তু আপনাদের পড়াটা কমপ্লিট হবে তাহলে শুরু করছি প্রশ্ন আলোচনা টেস্ট প্রথম প্রশ্ন

অ্যাথলেটিক্স আর দ্য ট্র্যাক অ্যান্ড ফিল্ড কম্পিটিশান অ্যাথলেটিক্স হচ্ছে ট্র্যাক এবং ফিল্ড প্রতিযোগিতা ট্র্যাক ফিল্ড বলতে হচ্ছে মাঠে দৌড় যেটা হয় যেখানে যে সার্কেল করা থাকে বা লম্বা দাগ করা থাকে যেখানে দৌড় কম্পিটিশান হয় সেটা অ্যাথলেটিক্স আর দ্য গেমস অর্গানাইজ টু টাস্ক দ্য ফিটনেস অফ দ্য পার্টিসিপেন্টস অ্যাথলেটিক্স হচ্ছে সেই সমস্ত খেলা যা অংশগ্রহণকারীদের শারীরিক সক্ষমতা বা সুস্থতা বাড়াতে সাহায্য করে বা সাহায্য করার কাজ অ্যাথলেটিক্স আর দ্য নিউ স্পোর্টস ইভেন্টস অ্যাথলেটিক্স হচ্ছে একটি নতুন খেলার বা স্পোর্টস ইভেন্টস এখানে উত্তরটি হবে প্রথমটি সরি প্রথম নয় উত্তরটি হবে দ্বিতীয়টি অ্যাথলেটিক্স আর দ্য ট্র্যাক অ্যান্ড ফিল্ড কম্পিটিশান এটা মাঠে এর প্রতিযোগিতা দু নম্বর প্রশ্ন হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ নট এ ফিল্ড ইভেন্ট কোনটি ফিল্ড ইভেন্ট নয় নিচের লং জাম্প হাই জাম্প একশো মিটার রেস হ্যামার থ্রো এখানে উত্তরটি হবে একশো মিটার রেস এটা ফিল্ডে নয় ট্র্যাক অ্যান্ড ফিল্ডে দুটোতে করতে হয় একশো মিটার রেস তাহলে ট্র্যাকের প্রয়োজন হয় সেই কারণে এখানে উত্তরটি হবে তিন নম্বর একশো মিটার রেস তিন নম্বর প্রশ্ন হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ নট এ ট্র্যাক ইভেন্ট এর মধ্যে কোনটি ট্র্যাক ইভেন্ট নয় একশো মিটার রেস ম্যারাথন হার্ডেল রেস হার্ডেল রেস মানে একটি বার দেওয়া থাকে সেটা টপকে টপকে লাফিয়ে লাফিয়ে যেতে হয় আর লং জাম্প তাহলে এখানে দেখা যাচ্ছে যে একশো মিটার দৌড়েও ট্র্যাক ইভেন্ট ম্যারাথনও একটি ট্র্যাক ইভেন্ট হার্ডেল রেসও একটি ট্র্যাক ইভেন্ট কিন্তু লং জাম্প কোনো ট্র্যাক ইভেন্ট নয় তাহলে এখানে উত্তরটি হবে লং জাম্প চার নম্বর প্রশ্ন চুজ দ্য কারেক্ট অপশন দ্যাট গিভস দ্য কারেক্ট লেংথ অ্যান্ড ওয়াইথ অফ এ ব্যাডমিন্টন কোর্ট ব্যাডমিন্টন কোর্টের সঠিক মাপ কি কুড়ি ফুট ইন্টু চল্লিশ ফুট আঠেরো ফুট ইন্টু চল্লিশ ফুট বাইশ ফুট ইন্টু চল্লিশ ফুট চব্বিশ ইন্টু চুয়াল্লিশ ফুট এখানে সঠিক উত্তরটি হবে কুড়ি ইন্টু চল্লিশ অ্যাকচুয়ালি চার নম্বরের উত্তরটি এখানে ভুল আছে চার নম্বরের উত্তরটি এখানে ভুল আছে অ্যাকচুয়ালি ব্যাডমিন্টন কোর্টের মাপ ফাইভ কুড়ি ফুট ইন্টু চুয়াল্লিশ ফুট এটা ফুল কোর্টের মাপ আমি প্রশ্ন চুজ দ্য অপশন দ্যাট গিভস কারেক্ট মেজারমেন্ট অফ এ কবাডি ফিল্ড ফর ম্যান পুরুষদের জন্য কবাডি মাঠের মাপ কি হবে এখানে দশ ইন্টু তেরো মিটার নয় ইন্টু চোদ্দো মিটার দশ ইন্টু পনেরো মিটার তেরো ইন্টু পনেরো মিটার তাহলে এখানে উত্তরটি হবে দশ ইন্টু তেরো মিটার ছ নম্বর প্রশ্ন চুজ দ্য কারেক্ট অপশান সঠিক অপশানটি বাছাই করুন সঠিক বিকল্পটি বাছাই করুন কবাডি ফেডারেশন অফ ইন্ডিয়া ওয়াজ ফাউন্ডেড ইন কবাডি ফেডারেশন প্রতিষ্ঠিত হয় ভারতে বাহান্ন সালে উনিশশো বাহান্ন সালে উনিশশো পঞ্চান্ন সালে উনিশশো আটচল্লিশ সালে উনিশশো পঞ্চাশ সালে এখানে সঠিক উত্তরটি হবে উনিশশো পঞ্চাশ সালে সাত নম্বর প্রশ্ন হুইচ ওয়ান অফ দি ফলোইং ইজ এ ডিফেন্সিভ স্কিল ইন কবাডি কবাডিতে রক্ষণমূলক দক্ষতা কোনটি জ্যাক থ্রাস্ট জাম্প অ্যান্ড ডাইভ কাউন্টার নি ক্যাশ ফ্রন্ট কিক এখানে সঠিক উত্তরটি হবে জাম্প অ্যান্ড ডাইভ কাউন্টার সাতের এই প্রশ্নের উত্তরটি ভুল আছে এর অ্যাকচুয়াল উত্তর হবে নি ক্যাচ কারণ জাম্প অ্যান্ড ডাইপ কাউন্টার হচ্ছে অফেন্সিভ স্কিল কবাডি দুটো স্কিল ডিফেন্সিভ আর অফেন্সিভ অফেন্সিভ স্কিলের মধ্যে রয়েছে জাম্প অ্যান্ড ডাইপ কাউন্টার আর ডিফেন্সিভ স্কিলে রয়েছে নি ক্যাচ যেমন রিস্ট ক্যাচ নর্মাল ক্যাচ অ্যাঙ্কেল ক্যাচ নি ক্যাচ এগুলো সবই হচ্ছে ডিফেন্সিভ আর প্রথমটি জেক থ্রাস্ট এটা নয় এটা হবে লেগ থ্রাস্ট লেগ থ্রাস্ট হচ্ছে অফেন্সিভ স্কিল আর জাম্প ডাইভ কাউন্টার এটা অফেন্সিভ স্কিল আর ফ্রন্ট কিক অ্যান্ড সাইড কিক এগুলোও কিন্তু সব অফেন্সিভ স্কিলের মধ্যেই পড়ে তো এখানের অ্যাকচুয়াল উত্তরটি হবে নি ক্যাচ পরের প্রশ্ন আট নম্বর প্রশ্ন হুইচ ওয়ান অফ দি ফলোইং ইজ দ্য কারেক্ট ডাইমেনশন অফ এ খো খো প্ল্যাক গ্রাউন্ড চুজ দ্য কারেক্ট অপশান খোখো মাঠের সঠিক মাপ কি এখানে নিম্নলিখিতের মধ্য থেকে বাছাই করুন পঁচিশ ইন্টু ষোলো মিটার উনত্রিশ ইন্টু ষোলো মিটার উনত্রিশ ইন্টু কুড়ি মিটার পঁচিশ ইন্টু কুড়ি মিটার এখানে সঠিক উত্তরটি হবে উনত্রিশ ইন্টু ষোলো মিটার

এর মধ্যে কোনটি খোখোর জন্য প্রয়োজন নয় পোস্ট কর্ড স্টিল মেজারিং টেপ ব্যাটন তাহলে এখানে পোস্ট মানে যে দণ্ডটিকে ঘিরে খোখো খেলা হয় কর্ড দড়ি স্টিল মেজারিং টেপ যা দিয়ে মাপ করা হয় তাহলে এই তিনটেই প্রয়োজন আছে ব্যাটন রেলে রেসের জন্য প্রয়োজন হয় তাহলে এই ব্যাটনটি খোখোর জন্য প্রযোজ্য নয় তাহলে সঠিক উত্তরটি হবে দশ এই সরি সঠিক উত্তরটি হবে ব্যাটন চার নম্বর অপশন এগারো নম্বর প্রশ্ন হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ নট ওয়ান অফ দ্য এইট স্টেজেস অফ যোগা যোগার যে আটটি ধাপ আছে এই আটটি ধাপের মধ্যে কোনটি নিচের কোনটি নয় জম ধ্যান সমাধি কপালভাতি এখানে সঠিক উত্তরটি হবে কপালভাতি এই জম ধ্যান সমাধি এই তিনটি হচ্ছে যোগার আটটি ধাপের অন্যতম কিন্তু কপালভাতি হচ্ছে যোগার যে প্রাণায়াম প্রাণায়াম আছে সে প্রাণায়ামের অংশ ফলে কপালভাতি নয় এখানে প্রাণায়ামের অংশ কপালভাতি বলেই সঠিক উত্তরটি হবে কপালভাতি তাহলে ইউনিট এগারো থেকে এগারোটি প্রশ্নের উত্তর এখানে দেওয়া হলো এখানে বাংলা বলে দিলাম কিন্তু এর যে পিডিএফ ফাইল এই মুহূর্তে দেওয়া সম্ভব নয় আপনারা এটা শুনে নেবেন পরবর্তীকালে যখন বাংলা আকারে দেয়া হবে তখন এর পিডিএফ ফাইল আমি ডেসক্রিপশানে দিয়ে দেব সেটা অন্যরকমভাবে তাহলে আজ এখন এই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো পরীক্ষা দেবেন